স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, এটা আমি প্রমাণ করে দেখাবো তোমাদেরকে যে তোরই স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। তার আগে বলি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা ফুল দেখে অবশ্যই মতামত দেবে, অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ একটা লাইক দেবে। আর দেখো আমি শাড়ি পরে আছি, পাশে বাজনা, গানের আওয়াজ পাচ্ছ, মানে ব্যান্ড বাজার আওয়াজ। তো পাশে বিয়ে বাড়ি, যার জন্য সকালে মুড়ি খাওয়ার খেতে গেছিলাম শাড়ি পরে, তো এসে শাড়িটা পরে ভিডিওটা করছি। তো বন্ধুরা এই তোরই তোরিস ব্লগের তোরির কথা বলছি, তোরই কোনোদিন স্বার্থ ছাড়া কাজ করে না। হ্যাঁ, আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি তারা সবাই জানি, বা তারা মানে বিশেষ করে এই ক্রিয়েটারগুলো, কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, আমরা বেশ মানে বেশিরভাগই সব ব্লগারের ভিডিও দেখি, তাই না? আর যারা যারা বড় বড় ব্লগার, যারা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, তাদের কিন্তু ভিডিও আমরা বিশেষ করে লক্ষ্য করি, কারণ আমাদেরকে কন্ট্রোভার্সি ভিডিও করতে হয়। আর কন্ট্রোভার্সি যারা করে তারা জানে নেগেটিভ খুদ কী করে ধরতে হয়, তাই না? তো আমি একমাত্র যতগুলো ব্লগারের ভিডিও দেখেছি, সব ব্লগার থেকে অনেক বড় বড় ব্লগার আছে, হ্যাঁ, কিন্তু আমি বলছি না যে তোরই তাদের থেকেও বড়, কিন্তু তোরই যে জায়গায় আছে সেই জায়গা থেকে, তোরের কাছ থেকে একমাত্র এই ধরনের ভিডিও পাওয়া যায়। তোরই শুধু এই ধরনের ভিডিওতে মানে কি বলবো, স্বার্থ নিয়ে কাজ করে, এটা আমি তোমাদেরকে বলছি। কেন বলছি? যে তোরে যে কোনো কিছুতে, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পারপাসে তোরই কিন্তু একটা চেষ্টা করে যে কিছু অনাথ বাচ্চাকে খাওয়ানো, কিছু অনাথ আশ্রমে গিয়ে কাউকে কোনো বাচ্চাদেরকে কিছু দেওয়া, বা বৃদ্ধ বা বয়স্ক মানুষদেরকে কিছু দেওয়া, এই ধরনের কাজ শুধুমাত্র তোরই করে থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে তোরির প্রত্যেকটা, তোরির মেয়ের অন্নপ্রাশনে তোরই একটা কাজ করেছে, তারপরে তোরই বিবাহ বার্ষিকীতে তোরই এই কাজটা করেছে। তো তোরিকে একমাত্র দেখেছি আমরা যে এই সুন্দর সুন্দর দিনগুলোতে, হ্যাঁ, সে একটা কি বলবো, অবহেলিত বলতে পারো বা গরিব, হ্যাঁ, যারা অসহায় তাদের সাথে এই সুন্দর দিনগুলো সে ভাগ করে নেয়, তাদেরকে সে তাদের চাহিদাগুলো মেটানোর চেষ্টা করে, যেটা কিছুদিন আগে প্রিয়াও কিন্তু করেছিল, ঠিক আছে? যে মেলাতে গিয়ে কিছু বাচ্চাকে তাদের পছন্দ মতো জিনিস কিনে দিয়েছিল আর তাদের পছন্দ মতো খাবার খাইয়েছিল। সত্যি এগুলো দেখলে না জাস্ট মনটা ছুঁয়ে যায়। কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে বা কন্ট্রোভার্সি যারা করে তারা এতটাই রাগ ভাষায় বা এতটাই ক্ষুদ্ধ ব্যস্ত হয়ে যায় যে নেগেটিভিটি দেখতে দেখতে না পজিটিভিটি আমাদের চোখেই পড়ে না, আর যখন চোখে পড়ে তখন আমরা বলার মানে সেটাকে সুযোগ পাই না, হ্যাঁ, যে কোথায় কী ভালো হচ্ছে। সত্যি তোরির এই কাজগুলোর জন্য না সত্যি তোরির প্রতি অনেক অনেক অনেকটা শ্রদ্ধা বেড়ে যায়। তো তোরি, তোমার বিবাহবার্ষিকীর জন্য অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি, জীবনে আরও 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 খুশি থাকো, আর জীবনে যেন আরও বড় হও, এই ধরনের কাজ তুমি যেন আরও করতে পারো, হ্যাঁ। আর তোমার মেয়ে যেন তোমার মতো হয়, তোমার মতো যেন কতটা মানে এইভাবে মা, এইভাবে মায়ের মানে গর্ভ থেকে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? যে প্রত্যেকটা খুশিতে সে শুধু মানে যারা অসহায়, যাদের হয়তো আপনজন বলে কেউ নেই, যাদের হয়তো খাওয়ার ঠিক নেই, তাদের কাছে তুমি গিয়ে নিজের মানে সুখটা তাদের সাথে ভাগ করে নিচ্ছ। সত্যি আমার মানে এতটা ভালো লেগেছে বন্ধুরা যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কারা কারা আমার সাথে সহমত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোরই তোমাকে অনেক 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 শুভেচ্ছা। আর আমি চাই এই ধরনের কাজ যারা যারা একটা পায়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, তারা অবশ্যই এই ধরনের কাজ কিছুটা তো করো, ঠিক আছে? বছরে একবার যদি করে থাকো না, তাহলে এই অসহায় মানুষগুলো না হয়তো তো একটা দিন কমপক্ষে শান্তিতে বা সুখে বা একটা দিন তাদের মুখে হাসি ফুটবে, হ্যাঁ, যে আমরা আজকে মন ভরে খেয়েছি বা পেট ভরে খেয়েছি বা আজকে আমরা কিছু পেলাম, তাই না? তো চলো বন্ধুরা, আমরা যারা যারা কন্ট্রোভার্সি করি তারা এতটাই ব্যস্ত হয়ে যায় যে একটা দিন জীবনের মানে কি বছরের একটা দিনও আমরা ভাবতে পারি না যে এই সুন্দর দিনগুলো একটা অসহায় মানুষের সাথে ভাগ করে নিই। তো সেই কাজগুলো তৈরি করে দেখিয়েছে আরও অনেক ব্লগারকে। তৈরি মানে তৈরি তাদের কাছে দারুণ বড় উদাহরণ, হ্যাঁ, যে তৈরি বুঝিয়ে দিচ্ছে যে সুখ আসলে কি, হ্যাঁ, বা শান্তিটা কোথায়, যে এত শুধু সোনা গয়না কিনলেই হয় না, তাই না? এখন দেখছি বড় বড় ব্লগারকে কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে শুধু সোনা, শুধু সোনা। আরে বাবা, কখনো তো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াও, সবসময় শুধু এতগুলো একবার মন্দিরে টার্গেট রেখেছিলো না যে আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে তারপরে গিয়ে দাঁড়াবো। সত্যি তোমাদেরকে দেখে না জাস্ট মানে কি বলবো, যে এদেরকে দেখে মনে হয় যে এরা জীবনটাকে মানে একটা ঈশ্বর মধ্যে খুঁটির মধ্যে বেঁধে দিচ্ছে যে এতটা আমাকে দাও তারপরে নাও, তোমরা তোমরা আমাকে দিলে তবে আমি কিছু একদিনের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো। কিন্তু তোরিকে দেখে নাও, বিনা স্বার্থে, হ্যাঁ, কোনো স্বার্থ নেই, শুধু এইটুকু স্বার্থ যে এই সুন্দর দিনটা যেন আমি তাদের সাথে উপভোগ করি, তাদের মুখে যেন একটু হাসি ফুটাতে পারি, সেই চিন্তাভাবনা নিয়ে তোরই জীবনে এগিয়ে যায়। মানে তোরির কাছ থেকে এই ধরনের কাজ আমরা অনেকবার পেয়েছি, যার জন্য তোরির প্রতি না মানে অটোমেটিক্যালি একটা শ্রদ্ধা বেড়ে যায়। তো চলে তোরি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে জীবনে আরও আরও এই ধরনের কাজ করো যেন আমরা তোমার কাছ থেকে দেখে কিছু শিখতে পারি বা তোমার কাছ থেকে অনেকে মোটিভেশন হয়, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ একটা করে লাইক দেবে, কমেন্ট করবে, অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ প্লিজ, ঠিক আছে? টাটা। তখন ভিডিওটা করতে করতে আমাকে পোস্ট করতে হলো, কারণ পাশে হঠাৎ করে ডিজে বেজে গেছে, যার জন্যই
সেটাকে তখন বন্ধ করে আবার এখন করলাম। ঠিক আছে, চলো টাটা। ছোট্ট একটা ভিডিও প্লিজ ফুল দেখো।